গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, আজকে ব্লগটা আমি শুরু করছি পাখিকে খাবার দিয়ে। পাখি হোক, কাক হোক, যে পারে খাবে। তো আমি তারপরে নিচে থেকে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন গরমকালে একটা সুবিধা কী বলো তো, তুমি জামা কাপড়গুলো খুব বেশি ভালো করে নিংড়াতে হয় না, হালকা করে চিপে নিংড়ে নিলে জল শুদ্ধ মেলে দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঘণ্টাখানিক ম্যাক্সিমাম হলে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে তোমার জামা কাপড় পুরো শুকনো হয়ে যাবে। এবার আমি সূর্য প্রণাম করে নিচ্ছি, আমার এটা প্রতিদিনের অভ্যাস। তারপরে দেখো এগুলো সব রোদে দিচ্ছি, কারণ বেশ কিছু দিন ধরে এগুলো পিঁপড়ে হয়েছিল, সেই জন্য নিম পাতা, তোমরা আগের দিন দেখেছো যে নিম পাতা, এটা হচ্ছে কাককে আমি তো চাল খেতে দিই, আজকে একটু জল দিলাম, কারণ কদিন ধরে দেখছি মনে হয় জলের জন্য খুব কষ্ট পাচ্ছে। এবার দেখো আমার গাছের ফুল, আজকে নাইলো ক্লকের কতগুলো কালার হয়েছে, এটা হচ্ছে নয়নতারা। নাইলো ক্লক তো পিঙ্কটা ছিলই, এখন হোয়াইট আছে, আর একটা পিঙ্কেরও অন্যরকম কালার আছে। আর বেলফুল বলতে হবে না, বেলফুলের তো পুরো গাছ ভরে গেছে, তুমি যতই তোলো আবার কুড়ি হচ্ছে, তো ভীষণ ভালো লাগে জানো তো। আর জুঁই ফুল দেখো, জুঁই ফুলেরও অনেকগুলো হচ্ছে, আবার অনেকটা হয়ে গেছে আগে। আর এই যে জবাটা দেখছো, এই জবাটা খুব ভালো হচ্ছে না, এই জবাটা অনেক কষ্টে রাখা হয়েছে, ম্যাক্সিমাম 20 ঝরে গেছে। তো কলার এ দেখো জুঁই ফুল, কলার খোসা দেওয়ার পরে একটু ছিল, কিন্তু জবাটা দেখা যাক কী করা যায়। আর এগুলো কী বলো তো, এগুলো যে ডালগুলো কাটি না আমি ফুল হয়ে যাওয়ার পরে, সেইগুলোকেই একটা ওই ছোটো চায়ের চা খাওয়ার এর মধ্যে বসিয়ে দিয়েছি। এইরকম করেই আমি দুটো গোলাপ গাছ করেছি। আর এখানে হচ্ছে কুঞ্জলতা, আগের দিন দেখি, অনেক আগের দিন না, কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, এটা কী গাছ আমি জানি না। এ দেখো কাক এসে গেছে চাল খেতে, ও বসে বসে চাল খাচ্ছে, কারণ সকালবেলা প্রথমে কাক খায়, তার কিছুক্ষণ পরেই চড়াই পাখি আসে। আমি কিছুক্ষণ একটু ওই গাছ ফাছ দেখে যখন নিচে নামি, দেখি নয় কাক খাচ্ছে নয় চড়াই পাখি খাচ্ছে। এ দেখো আমার মানিক প্ল্যান্ট, ওকে প্রতিদিন এই জানলার এখানে বসিয়ে দিই। আর এত পাতা হয়ে গেছে না জানলার গ্রিলটার উপরে, পাতাগুলোকে ঠিক করে দিই, নাহলে পাতাগুলো তো ভেঙে যাবে। আর পাপানকে এদিকে লিখতে দিয়ে গেছি, ওকে আজকে কাশিপ রাইটিং দিয়েছি, কাশিপের অনেকগুলো পাতা বাকি আছে। এবার চলে এসেছি ছাদে, ঠাকুরের বাসন মাজবো বলে জল নিয়ে ঠাকুর ঘরে চলে যাব, কারণ ছাদে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না রোদ, সেই জন্য। আর এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে আমাদের মাসকাবাড়ি কিছু আনা মালপত্র এসেছে, সেগুলো সব প্যাকেটিং করে রাখা আছে, 2-3 দিন খোলা হবে না। কী বলছো বলো, পাপানের স্নান হয়ে গেছে, পাপান এখন প্রেয়ার করবে মন্ত্র সবার জন্য। একটা হচ্ছে সমস্ত লোকায়া সুখিন ভবন্তু, আর একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো এই দুটো মানে, মন্ত্রের মানে আমি অবশ্যই তোমাদের সঙ্গে কোনো না কোনো ভিডিও এসে শেয়ার করবো। জোরে কর, সমস্ত লোকায়া সুখিন ভবন্তু, ও সমস্ত লোকায়া সুখিন ভবন্তু, ওম শান্তি শান্তি শান্তি, সাইরাম সাইরাম বেটা, সবাইকে সাইরাম। আর ওটা কর, আর একটা বাকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমে ভবন্দনাত মৃত্যুমুখি অমৃতাত, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমে ভবন্দনাত মৃত্যুমুখি অমৃতাত, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমে ভবন্দনাত মৃত্যুমুখি অমৃতাত, ওম শান্তি শান্তি শান্তি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, এটা করলে শরীর ভালো থাকে, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। হ্যাঁ, আর চারশো নয় বিদমা হেতে করলে শরীর ভালো থাকে। হ্যাঁ, টাটা টাটা। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, তোমাদের সামনে একটু আসতে পারিনি কথা বলতে। এখন স্নান তো পাপানের হয়ে গেছে, আগেই দেখলে আমারও স্নান হয়ে গেছে, এখন চলে এসেছি পুজো করতে। আর আজকে পাপানকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো করতে একটু দেরি হবে, তো সেই জন্য আমার মোটামুটি পুজো করতে করতে অনেক টাইম চলে যাবে, ওর খাওয়াটা দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম আগে ওকে খাইয়ে নিই তারপরে পুজো করব। আর গরম, ওপরে প্রচণ্ড গরম, চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিয়েছি,
তাড়াতাড়ি করে পূজো করে নিই, এখন পূজো করতে বেশ অনেকটাই টাইম লাগবে, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো বন্ধুরা, আমার পূজো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে চন্দন দেওয়া, সিঁদুর দেওয়া অনেক কিছুই থাকে, তো মোটামুটি যেটুকু জানি সেটুকুই করে পুজো দিয়েছি। কাউকে বেলপাতা, কাউকে তুলসী পাতা, তো ঘট বসাতে হয়, ঘটের স্বস্তিক চিহ্ন, মোটামুটি সবাই তো তাইভাবেই করে মনে হয়, জানি না, আমি যেভাবে করেছি সেটাই বললাম তোমাদের সঙ্গে। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, পুজো দেওয়া তো হয়ে গেছে। প্রচণ্ড রোদ আর গরম পুরো ঘেমে গেছি, দেখো প্রচণ্ড গরম হচ্ছে। তো যাই হোক, ছেলেকে তো আগেই খাইয়ে নিয়েছি, কারণ আমি জানতাম আজকে দেরি হবে পুজোতে, সেই জন্য ওকে আগে খাইয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি নিচে, প্রায় 1:45 বাজে নিচে দেখে আসলাম, কারণ ধূপ দিতে গেছিলাম, তখন দেখলাম প্রায় 1:45 বেজে গেছে। তো দেখতে থাকো আর কী কী আনি তোমাদের জন্য। এবার বিকেলের চা, দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের চা নিয়ে চলে এসেছি। এই তো পাপানের চা, পাপান হচ্ছে এই গ্লাসে খায়, বিকেলে চলে এসেছি ছাদে। ছাদে নিম পাতাগুলো দোয়া ছিল, আগের দিন দেখেছো গাছ থেকে প্রচুর নিম পাতা পেরেছি, সেই নিম পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে, তো আরও বেশ কিছুদিন লাগবে শুকনো হতে। শুকনো করে আরও সকালবেলা যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে সব তুলবো। পাঁপড় আছে, কাজু আছে, তেজপাতা আছে, এদিকে চায়ের গুঁড়ো আর কলার খোসা। আর এটা কী বলো তো, এটা হচ্ছে জল, চাল ধোয়া জল, আর পাপান যে কলা খেয়েছে, কলার খোসা, এগুলো গাছে দেব। কলার খোসাটাকে কেটে রেখে দেবো শুকানোর জন্য। আর এই দেখো আমার গাছগুলোকে শেডের নিচে রাখা আছে বলে তবু একটুখানি পাতাগুলো ঠিকঠাক আছে। সে আর বাইরের দিকে আমি ম্যাক্সিমাম গাছকে সব ভেতরের দিকে ঢুকিয়ে দিই, কারণ প্রচণ্ড রোদ, রোদে থাকতে পারে না। চলে এসেছি ছাদে বন্ধুরা, দেখো পাপান কী করছে, দেখো এখন তো গাছে জল দেব। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় সব গাছগুলো থাকে, তো প্রচণ্ড রোদ বলে এই গাছগুলোকে সব নিচে নামিয়ে দিই। এখন চলে এসেছি গাছে জল দেব, কারণ সারাদিনের পরে একটু তো জল দিতেই হবে, আর একটু সময়টাও কাটাবো ওদের সাথে, সেই জন্য দেখা যাক। এই দেখো বন্ধুরা, আমি গাছে জল দিচ্ছি, গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেছে, কিন্তু পাতায় একটু করে ভিজিয়ে দিচ্ছি, তাতে পাতাগুলো পরিষ্কারও থাকে আর গাছগুলো সতেজ থাকে। পাতাগুলো ভিজিয়ে দিলে খুব ভালো হয়। পাপান যার জন্য ফিচকারিটা নিয়ে এসেছে, কিন্তু ফিচকারি দিয়ে ও গাছে জল দেওয়ার থেকে চারপাশের যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলো কারুর বাড়ির ছাদে, আর পাশে যে মনোজদের ভূতের বাড়ি নাম দিয়েছে, যে বাড়িতে কেউ থাকে না, তো সেই বাড়িটার ও নাম দিয়েছে মনোজদের ভূতের বাড়ি। কেউ থাকে না, ও নাম ডাকে কাকু টাকু বলে, কিন্তু কেউ তো সাড়া দেয় না, সেই জন্য নিজে নিজেই নামটা দিয়েছে। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মেঘগুলো, আর ওই দিকে চারপাশে বাচ্চারা সব খেলা করছে, আর ওখানে ও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এই যে ওই ছাদে নীল বাড়ির যে ছাদটা আছে, ওই ছাদে দুটো বাচ্চা খেলছে, ওরা আগে ওর সঙ্গে সাইকেল চালাতো, সন্দেশ সিঙ্গারা ওর নাম, সেটাই ও পাপান বলে দিচ্ছে আমাকে। এই বাড়িটাকে বলে বনজদের ভূতের বাড়ি। এই বাড়িতে কিন্তু একজন আসেন সকালবেলা করে, গাছে জল ঠল দেয়, নিচেও অনেক গাছ আছে, আগে যারা থাকতো যে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক, তারা খুব গাছের শখ ছিল, তা এখন তারা মারা গেছেন, মেয়ে আছে। আর এই দেখো চারপাশের বাড়িগুলো দেখো, এরাও খুব জল দিচ্ছে গাছে, সবার বাড়িতেই ছাদে মোটামুটি গাছ আছে, আমি যেখানে থাকি সবাই ছাদে একটু একটু করে গাছ করে রেখেছে। এই দেখো বল খেলছে, একটা নারকলের মালা নিয়েছে, নারকলের মালা নিয়ে সেটাকে দিয়ে খেলছে, ওটা নাকি বিম্বর বল, বিম্ব ফল খেলে, বিম্ব মুখে দেয়, সেটা কোনো হাত দেবে না। তো বিকেলবেলায় তো ছাদে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে, পুরো ঘেমে গেছি, যাই হোক গাছগুলোতে তো একটু জল দিতেই হলো, গাছে জল দিলাম, জল টল দেওয়া হয়ে গেছে। আজকের ছেলের বাল বিকাশের ক্লাস আছে, বেশিক্ষণ হয়তো ছাদে থাকতে পারবো না, হলে হয়তো আর একটু ইচ্ছে ছিল থাকবো, কারণ এই সন্ধে হওয়ার মুহূর্তটা বেশ ভালো লাগে, বিকেলবেলায় একটু হালকা ঠান্ডা হাওয়া, ঠান্ডা বলবো না, হাওয়াটা দেয়, সে তার জন্য ভালোই লাগে। তো যাই হোক এখন নিচে চলে যেতে হবে, নিচে গিয়ে একটু ছেলেকে খাইয়ে দিয়ে ওর তারপর ক্লাস শুরু হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিয়ে তারপর আমাকে মা পড়তে বসাবে। আজকে পড়া হয়তো হবে না, একটু যাই মানে নমো নমো করে পড়া যদি হয় সেটা রাতের দিকে হতে পারে, এখন প্রায় 8টা অবধি ক্লাস হবে, সেই জন্য খুব একটা বেশি হয়তো পড়া হবে না।
তো দেখা যাক কি হয়। এখন নিচে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আর কি কি আনি তোমাদের কাছে। এই দেখো বল খেলা স্টাইল, দেখো কি করবে এখনকার বাচ্চাদের যা অবস্থা। বল আছে কিন্তু ওই ওই নারকলের মালাটাকে পায়ে করে নিয়ে বল খেলছে, এটাও নাকি একটা খেলা। আর হাতে রয়েছে পিচকারি, ওটা দিয়ে গাছে জল দিতে এসেছিল, গাছে তো জল দিল না, এবাড়ি ও বাড়ি সে বাড়ি যতটুকু পারে ছড়িয়ে ছিটিয়ে জল দিল। এই বনজদের ভূতের বাড়ি, পাশের বাড়ি সব জল, হ্যাঁ সব জল টল দোয়া হয়ে গেছে, এখন ঘেমে গেছে। এবার ওটা হাত মুখ ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে নিচে নিয়ে চলে যাব। চলো বাবা, রাতের রান্না শুধু পটল ভাজা হচ্ছে, আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি, একটু আলু চচ্চড়ি করব। তো এই মূলত রান্না। বন্ধুরা আজকে তো পাপানের বাল বিকাশের ক্লাস ছিল, সেই জন্য ওর পড়তে বসেনি আজকে, তো আমি তো দেখলে রান্না করলাম। আজকের সকালের যে ডাল ছিল, ডাল তো আছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড আর ওরা তো রুটি খায়, হাজব্যান্ড শ্বশুর, তো ওদের জন্য করে দিয়েছি কালো জিরে বলছি সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু চচ্চড়ি করেছি। আর মিষ্টি তো ফ্রিজে আছেই, আর আমাদের জন্য আমি করেছি নিজের জন্য কটা পটল ভেজে নিয়েছি, একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু আলু ভাতে দিয়ে দিয়েছি। তো এই মূলত রান্না। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ছেলে এখন একটু নিচে গেছে, ওই রানীর কাছে বললো মা আমি একটু ঘুরে আসি, আমার ঠিক আছে যাও। তা আমি একটু কথা বলতে তোমাদের সঙ্গে চলে আসলাম, আজকে ব্লগটাকে এখানেই শেষ করব। কালকে তোমাদের জন্য একদম নতুন ব্লগ নিয়ে আসবো, কারণ আমি দেখতে পাচ্ছি যে ব্লগটা প্রায় একঘেয়ে একঘেয়ে হয়ে গেছে। আমার নিজেরই দেখতে গিয়ে দেখছি যে অনেকগুলো এই পর প্রতিদিনই একই কাজ দেখিয়ে যাচ্ছি, এটা একঘেয়ে লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। তো কালকের ভাবছি একদম নতুন তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে তাহলে এই অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।